ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, এরা সবাই ঘরে তুলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ, যার মধ্যে আবার একমাত্র দল হিসেবে দুইবার শিরোপা জিতেছে ক্রিস গেইলরা। আবারও শুরু হচ্ছে টি টোয়েন্টির বিশ্বসেরা হওয়ার লড়াই। চলতি বছরের ১৬ অক্টোবর থেকে ১৬ দল নিয়ে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপের মাত্র সাড়ে তিন মাস বাকি থাকলেও এখনও নড়বড়ে টিম বাংলাদেশ। টি টোয়েন্টি ফরম্যাটে শেষ ১০ ম্যাচে মাত্র এক জয় মাহমুদউল্লাহদের। তবে বিশ্বকাপের আগে তরুণদের উপর আস্থা রাখছেন টাইগার দলপতি। বেশ কয়েকজন প্লেয়ার আছে যারা এখনও ইয়াং, ইনএক্সপিরিয়েন্সড, ওদেরকে সময়টা দিতে হবে, যেন ওরা বিফোর ওয়ার্ল্ড কাপ প্রবলি আমরা আরও ১০-১২টা ম্যাচ খেলবো, তো ওই অ্যাম্পল অফ অপরচুনিটি যদি ওরা পায় এবং ওরা যদি ইউজ করতে পারে দলপতির কণ্ঠে এমন সুর থাকলেও বিশ্বকাপের আগে নিজেদের ভালো মতো গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পাশাপাশি ৭ অক্টোবর থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে ডমিঙ্গো শিষ্যরা। আর এই ম্যাচগুলো জিতেই আত্মবিশ্বাস বাড়াতে চায় টিম বাংলাদেশ। আসছে বিশ্বকাপে প্রথমবারের মতো সেরা ৮ দলের একটি হয়ে মূল পর্বে খেলবে বাংলাদেশ, যেখানে শুরু থেকেই লড়াইটা হবে কঠিন। এর আগে ৭ বিশ্বকাপে মূল পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার কি সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারবে টাইগাররা? বড় প্রশ্ন ভক্তদের মনে। বিয়াস সাহা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।